ড্রাইভার নেই, ড্রাইভার ছাড়াই রাস্তায় বিন্দাস চলে বেড়াচ্ছে ট্যাক্সি। ভিডিওটা তো দেখালাম আপনাদেরকে, দেখলে যে কেউ অবাক হবেনই হবেন। ভাবছেন তো এটা আবার হয় নাকি, এটাই তো ঘটেছে, ড্রাইভার ছাড়াই কিন্তু গাড়ি চলছে। এই ভিজুয়ালটা সামনে আসতে রীতিমতো ভাইরাল, নিশ্চয়ই আপনারাও দেখে বেশ অবাক হয়েছেন। দেখতে সাধারণ গাড়ি মনে হলেও সাদা রঙের ট্যাক্সি ক্যাবে চালকের আসনে কেউ নেই, অথচ চলছে বেশ স্বাচ্ছন্দ্যেই। রাইডারের সঙ্গে যোগাযোগও হচ্ছে, গন্তব্য ঠিক করছে, আবারও রাইডার শেষে ঠিক মতো ভাড়াও বুঝে নিচ্ছে ট্যাক্সিটি। অবিশ্বাস্য হলেও এমনই দৃশ্য ধরা পড়েছে চীনের রাজধানী বেইজিংয়ের সড়কে। চালকবিহীন এই ট্যাক্সিকে বলা হচ্ছে রোবো ট্যাক্সিস। পরীক্ষামূলকভাবে চালকবিহীন এই ট্যাক্সি সড়কে নামানোর অনুমতি পেয়েছে একটি প্রতিষ্ঠান। ভিডিওতে দেখা যাচ্ছে ট্যাক্সি দাঁড়াতেই এক ব্যক্তি সেখানে গাড়ির দরজার বাইরে কোড দিচ্ছেন, আর তারপরই হঠাৎ গাড়ির দরজা খুলে যায়। গাড়ির দরজা খুলতেই মেয়েকে নিয়ে গাড়িতে ওঠেন এক ব্যক্তি। এরপর দেখা যায় গাড়ির ভিতরে কোনো ড্রাইভার নেই, অটোমেটিক স্টিয়ারিং ঘুরছে, কোথায় যাচ্ছে তার লোকেশনও বলা হচ্ছে গাড়ির মধ্যে থাকা স্পিকারে। সঙ্গে রাস্তায় কী হচ্ছে, কোথায় থামছে, সেই সব কিছু জানান দিচ্ছে গাড়ির মধ্যে থাকা এলইডি স্ক্রিন। তারপর গন্তব্যে পৌঁছতেই গাড়ি থেমে যায়, সেখান থেকে যাত্রীরা নেমে পড়েন। আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়েছে, যা দেখা মাত্রই নেটিজেনরা হাঁ হয়ে গিয়েছেন। এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন। এরকম গাড়ি যদি এখানেও দেখা যায় তাহলে কি চাপবেন সঙ্গে সঙ্গেই, সেটা অবশ্যই জানাবেন। এরকম আরও অন্যান্য খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।